हाय फ्रेंड्स सबाई के शुभ सकाल। एक भयंकर रातेर अभिज्ञता काटानोर पर अवशेषे सकाल हलो। आपनादेर आगेई जानिएछिलाम अथवा आगेर भिडियोते आमरा पाखिरालयते माझ नदीतेई एई लंचे सारारछिलाम। तो सकाल सकाल उठे पड़लाम एबं भोरबेलार एई अपूर्व मनोरम परिवेश आपनादेर सामने तुले धरलाम। आज के सुंदरबन भ्रमणेर द्वितीय दिन अर्थात डे टू। जारा एखोनो पर्यन्त डे वन देखेननि आमी ए भिडियोर आई बटन और डिस्क्रिप्शन बक्से ए लिंक दिए रखछि, ताड़ाताड़ी देखे नीन। डे टू एवं डे थ्री आशा करी आरो बेशी रोमांचकर होते चलेछे। सो भिडियोर कोनो पोर्शन स्किप करबेन ना, ताहले हयतो अनेक किछुई मिस करबेन। एवं आमरा आशा करी আপনারা আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত কানেক্টেড থাকবেন। এই পাখিরালয় শুধুমাত্র পর্যটকদের রাতে থাকার জন্য আদর্শ জায়গা নয়, এইখানে বিভিন্ন রকমের পাখির আবাসভূমি। তার মধ্যে কিছু কিছু পাখির স্টিল ফটো যা আমরা ভাগ্যক্রমে ক্যাপচার করতে পেরেছি, চলুন দেখে নেওয়া যাক। আসলে এই সুন্দরবনে বেড়াতে এসে কোনো কিছু প্রাণীর দর্শন মেলাই অনেক ভাগ্যের ব্যাপার। আজকে দ্বিতীয় দিনের মূল গন্তব্যস্থল হলো বুড়ির ডাবলি ক্যাম্প, যা আমাদের যেতে প্রায় ছ ঘন্টা সময় লাগবে। যা কিছু বিখ্যাত সাইট যেমন সাতঝেলিয়া, হেতালবাড়ি, কুমিরমারি, হেমনগর এবং হ্যামিল্টন আইল্যান্ড হয়ে ছোট খাড়ির মধ্য দিয়ে এই সাইটগুলির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাতে দেখাতে এগিয়ে যাব। এই বুড়ির ডাবলিতে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে সমগ্র সুন্দরবনের ভিউটা আপনারা দেখতে পাবেন, এমনকি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারও এখান থেকে দেখা যাবে। এই বুড়ির ডাবলিতে রয়েছে মনুষ্যসৃষ্ট একটি মিষ্টি জলের হ্রদ, যার জল পান করার জন্য বিভিন্ন বন্যপ্রাণীরা বিভিন্ন সময় ওইখানে এসে থাকে। এখন আমরা সাতঝিলিয়ার উপর দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নদী তীরের নিকটবর্তী গ্রামগুলি এবং ওখানকার জেলেরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে মাছের সন্ধানে। এই সমগ্র যাত্রাপথে চলুন দেখে নেওয়া যাক আমাদের চোখে বা ক্যামেরায় কোনো প্রাণীর সন্ধান মেলে কি না। অবশ্যই আমরা সবাই এমনকি আপনারাও খুব এক্সাইটেড বাঘমামাকে দেখার জন্য। লেটস সি হোয়াট হ্যাপেন। সো আপনারা আমাদের সাথে থাকুন এবং অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেকক্ষণ পর আমরা দুটি বানর দেখতে পেলাম। আমরা আস্তে আস্তে সুন্দরবনের কোড এরিয়ায় প্রবেশ করতে চলেছি। দেখুন এই মৎস্যজীবীরা কতটা প্রাণের ঝুঁকি নিয়ে এই সুন্দরবনের গভীর অরণ্যে মাছ ধরতে আসে। এখন আমরা হ্যামিল্টন আইল্যান্ডের উপর দিয়ে যাচ্ছি। এটি একটি সুন্দরবনের বিখ্যাত সাইট। বহু প্রতীক্ষার পর অবশেষে আমরা সুন্দরবনের কোর এরিয়ায় প্রবেশ করলাম, অর্থাৎ
এই বনাঞ্চল একদম উন্মুক্ত, কোনো হলুদ নেট দিয়ে ঘেরা নেই। যেহেতু আমরা একটি সরু খাড়ি দিয়ে ঢুকছি, তাই প্রতিটা মুহূর্ত খুবই ভয়ঙ্কর। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে এবং একদম সাইলেন্স থাকতে হবে, কারণ এই খাড়ির মধ্য দিয়েই রয়্যাল বেঙ্গল টাইগার এক বন থেকে অন্য বনে সাঁতার কেটে পারাপার হয়। দেখুন, এগুলি হলো শ্বাসমূল, যা এখানকার গাছপালাগুলিকে বিশেষভাবে অক্সিজেন নিতে সাহায্য করে। আমরা সবাই জানি একে নিউম্যাটোফোর বলে। এখানকার প্রতিটি গাছপালার কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, যা আপনারা অন্য কোথাও দেখতে পাবেন না। এইগুলি হলো ঠেসমূল বা স্টিল রুট, যা একটি গাছকে উল্লম্বভাবে দাঁড় করিয়ে রাখতে বিশেষভাবে সাহায্য করে। আমরা ফের দুটি বানর দেখতে পেলাম। এই সুন্দরবন ট্রিপে আমরা মোট 45 জন এসেছি। আপনাদের একটু দেখাই, আমাদের লঞ্চের সব যাত্রীগণ তীব্র প্রতীক্ষায় রয়েছে বাঘ দেখার জন্য। সুন্দরবন শুধুমাত্র সুন্দরী গাছের নামাঙ্কিত ম্যানগ্রোভ ফরেস্ট নয়, 1987 সাল থেকে সুন্দরবন একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সুন্দরবন বৃহত্তর বাংলার রক্ষাকবচ বলে গণ্য করা হয়, কারণ একের পর এক ঘূর্ণিঝড়ের হাত থেকে দুই বাংলাকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে এই ম্যানগ্রোভ অরণ্য। এগুলি হলো গোলপাতা গাছ এবং এর সঙ্গে রয়েছে হেতাল, গড়ান, গিওয়া ও সুন্দরী গাছ। একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, যা সচরাচর সুন্দরবন ছাড়া অন্যত্র কোথাও দেখতে পাওয়া যায় না। এই মুহূর্তে আমরা কিছু হরিণ দেখলাম, চলুন একটু দেখে নেওয়া যাক।
প্রায় ছ ঘন্টা জলপথ অতিক্রম করার পর অবশেষে আমরা বুড়িডাবি ক্যাম্পে এসে পৌঁছালাম। বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই উঁচু উঁচু নেট দিয়ে ঘেরা রয়েছে। কিছু কালারিং কাঁকড়া আমরা দেখলাম, চলুন একটু দেখে নেওয়া যাক। এখন আমরা নিরাপত্তা বজায় রেখে ধীরে ধীরে বনের ভিতরে প্রবেশ করতে চলেছি। ওই সামনেই দেখা যাচ্ছে বুড়িডাবি ওয়াচ টাওয়ার, আমরা ওখানেই উঠব এবং উপর থেকে সমগ্র সুন্দরবনের ভিউটা আপনাদের দেখাবো। এটি সেই মনুষ্য নির্মিত মিষ্টি জলের হ্রদ, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন বন্যপ্রাণীরা মিষ্টি জল পান করতে আসে। যে প্রাণী একবার এই মিষ্টি জল পান করবে সে আবার এখানেই ফিরে আসবে, কারণ সমগ্র সুন্দরবন জুড়ে শুধু নোনা জল, যা এদের পছন্দের নয়। যতদূর আমার ক্যামেরা যায় আপনাদের সমগ্র সুন্দরবন অরণ্যের ভিউটা এই ওয়াচ টাওয়ার থেকে দেখানোর চেষ্টা করছি। নদীর উপ্রান্তে যে সীমানা দেখছেন এটি হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, সুতরাং এই ওয়াচ টাওয়ার থেকেই আপনারা বাংলাদেশ দেখতে পাচ্ছেন। বাঘ হরিণ থেকে শুরু করে বিভিন্ন বন্যপ্রাণীরা এখানে জলপান করতে আসে। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন ওদের পায়ের ছাপ রয়েছে। আপনাদের যেটা বলছিলাম একটু আগে, আমরা কিছু পায়ের ছাপ দেখতে পেলাম বাঘের। আমরা এখানকার বন দপ্তরের কর্মীদের জিজ্ঞেস করলাম, তারা বললেন কিছুক্ষণ আগেই নাকি এখান থেকে বাঘ গেছে, সুতরাং আপনারা ভালো করে দেখুন পায়ের ছাপগুলো। সত্যি অসাধারণ।
এখন এখান থেকে বেরিয়ে আমরা লঞ্চে উঠব এবং পাখিরালয়তে ফেরত যাব। ঠিক প্রথম দিনের মতোই আজও আমরা পাখিরালয়তে থাকব। এখানেই আমরা আজকে ডে টু এর ভিডিওটি শেষ করছি। ফের দেখা হবে পরের ভিডিওতে, অর্থাৎ ডে থ্রিতে, অবশ্যই যদি বেঁচে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অনেক অনেক শেয়ার করবেন। ভিডিওর কোন পোর্শনটা সবথেকে ভালো লাগলো কাইন্ডলি কমেন্ট করে আমাদের জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সো এখনকার মতো গুড বাই।